হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আমি বড় দয়া নিতাই গৌরদাস সকল ভক্তবৃন্দকে বৈষ্ণবীয় প্রণাম ও আন্তরিক অভিনন্দন জানাই। তো আগামী 10 অক্টোবর মঙ্গলবার ইন্দিরা একাদশীর উপবাস। যদি কেউ একাদশী ব্রত পালন করেন, তিনি যদি অন্য সকল ব্রত নাও করে থাকেন, তবু তিনি সমস্ত ব্রতের ফল নিশ্চিতরূপে লাভ করে থাকেন। যদি কেউ অহংকারবশত বলে থাকেন যে একাদশী পালনের দরকারটা কী, তাহলে নিশ্চিতরূপে সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে, শনির কূপে তারা বিনষ্ট হয়ে যায়। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ ও বাজপেয় যজ্ঞ করলেও তার সমান হয় না। দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান প্রদর্শন করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণ করলে পৃথিবীদানের ফল লাভ হয়ে থাকে। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশীর দিন শুধু উপবাস করে, তাতেও তার বহু পুণ্য ফল লাভ হয়ে থাকে। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করে থাকেন। একাদশীতে শস্যদানার মধ্যে সমস্ত পাপ বিরাজ করে, তাই সেই দিন চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি পঞ্চরবিশস্য বর্জন করা কর্তব্য। নির্জলা উপবাসী যদি কেউ অসমর্থ হয়, তাহলে তিনি জল দুধ ফল মূল কলা ইত্যাদি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করা অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারে। রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। এবং সবারই কর্তব্য দশমী বিদ্যা একাদশী পালন না করে যেদিন দ্বাদশী যুক্ত একাদশী থাকবে সেই দিন পালন করা কর্তব্য। একাদশীর দিন ভগবানের জন্য আমরা সুন্দর সুন্দর রন্ধন করে ভোগ লাগিয়ে রাখতে পারি। তো একাদশীর দিন সেই পঞ্চরবিশস্যযুক্ত প্রসাদ আমরা না গ্রহণ করে একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন সেই রন্ধন করা প্রসাদ আমরা গ্রহণ করতে পারব। তা শুন, আমরা এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ করব, আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পোত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন,
হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কী? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন, ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে সেই ইন্দ্রিয়া ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাই সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং অন্তিমে বিষ্ণুলোকে ফিরে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। জয় ইন্দ্রিয়া একাদশী কি জয়! জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়! নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তো সকলেই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন, একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং মনুষ্য জীবনকে সার্থক করে গড়ে তুলুন। হরে কৃষ্ণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ।